আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাসতে শেখো, বাঁচতে শেখো। অর্থাৎ আমি আজকে আমার এক প্রিয় শিক্ষার্থীর আরজি অনুযায়ী ব্যর্থতার উপরে কিছু কথা বলবো। তিনি আমাকে জানিয়েছেন যে ম্যাডাম, আমরা অনেক সময় কাজে ব্যর্থ হচ্ছি, যে কারণে আমার জীবনে হতাশা চলে আসছে, উৎকণ্ঠা চলে আসছে, সে বিপর্যস্ত হয়ে পড়ছে। সেজন্য সে বলল যে আমাকে ব্যর্থতার উপর যেন আমি কিছু বলি, সে কারণে আমি আজকে এই টপিক্সটি বেছে নিয়েছি। কারণটি হলো যে ব্যর্থতা বলে আসলে কিছু নেই। ব্যর্থতা হলো আসলে চেষ্টা না করাই হলো মূলত ব্যর্থতা। অর্থাৎ সফলতার যে আমরা পদক্ষেপ দেই, সেই সফলতার প্রথম যে পদক্ষেপগুলো থাকে, যে যে পদক্ষেপ দিয়ে আমরা সফল হতে পারি না, সেগুলিকে মূলত ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু এগুলোকে আসলে ব্যর্থতা বলা যায় না। কারণ হলো যে সফলতা আসেই এই ব্যর্থতার মধ্য দিয়ে। কারণ ব্যর্থতা হলো সফলতার খুঁটি বলা যায়, এক কথায় সফলতার যে স্টেজ বলা যায়, সফলতার যে পথ সেটি বলা যায়। অর্থাৎ জয়ী হয়ে মানুষ পৃথিবীতে আসে না। মানুষ তার কাজের মধ্য দিয়ে, অর্থাৎ ব্যর্থতার মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করে, এবং এই অভিজ্ঞতার মধ্য দিয়েই সে এগিয়ে গিয়ে তার জীবনে সফল হতে হয়। কাজেই আমরা যেটা দেখব যে ব্যর্থতা বলে আসলে জীবনে কিছু নেই। অর্থাৎ বারবার পড়ে গিয়ে আমরা কতবার উঠে দাঁড়িয়ে সফলতার দরজা আঘাত করতে পারি, সেটাই হলো আসলে সফলতা। কিন্তু সেটাকে আসলে ব্যর্থতা বলা যায় না মূলত। অর্থাৎ আমি যদি একবার ব্যর্থ হয়ে থেমে যাই, তাহলে আমার সফলতা কোনো দিনই আসবে না। সে কারণে মেরিলিন বলেছেন যে সাময়িক পরাজয় ক্ষণস্থায়ী, কাজটি ত্যাগ করা ব্যর্থতাকে স্থায়িত্ব দান করে। অর্থাৎ সাময়িক যে আমার পরাজয় সেটা হলো ক্ষণস্থায়ী, কিন্তু আমি যদি কাজটিকে থামিয়ে দেই বা বন্ধ করে দেই, সেটা আমার সফলতার আমাকে যে সফলতার জায়গায় যাব সেখানে ব্যর্থতা দান করবে। তাই যে তাহলে আমরা যেটা কী করব, যে আমি যখনই ব্যর্থ হব তখনই মনে করব যে আমি সফলতার দ্বারে আর এক পদক্ষেপ এগিয়ে গিয়েছি। অর্থাৎ ব্যর্থ মানুষ জানে না যে সে কত কাছাকাছি গিয়ে তার এই যে চেষ্টার জায়গাটিকে ছেড়ে দিয়েছেন। যদি সে জানতো তাহলে সে কখনোই ছেড়ে দিত না। অর্থাৎ ব্যর্থতা হলো এমন একটি জিনিস যে শেষ চেষ্টা না করা পর্যন্ত ছেড়ে দিলে তাহলে সে জায়গাটি প্রমাণ হয় না যে সে সফল হতে পারবে না। সে কারণেই মাইকেল জর্ডান বলেছেন যে আমি অবশ্যই ব্যর্থ হতে পারি, কিন্তু শেষ চেষ্টা না করার আগে নিজেকে আমি ব্যর্থ মনে করি না। তাহলে দেখা গেছে যে ব্যর্থতা মানে কি? ব্যর্থতা হলো আমার যা করা উচিত ছিল সেই কাজটি আমি করিনি, বা সেই কাজটি আমি করার চেষ্টা করিনি, সেটাই হলো মূলত ব্যর্থতা। তাই দেখা গেছে যে আমরা ব্যর্থতাকে যদি নিজের জীবনের মানে ফেইলিওর মনে করি, বা আমার জীবনে অসফলতা মনে করি, সেটা আসলে ভুল। ব্যর্থতা মানুষের জীবনে এক ধরনের মানে শুভ সূচনা বলা যায়। অর্থাৎ ব্যর্থতা হলো অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ তাকে সফলতার দিকে নিয়ে যায়। যুগে যুগে যারা ভালো কাজ করেছেন তারা প্রত্যেকেই কিন্তু ব্যর্থ ছিলেন। কিন্তু আমরা দেখি যে আমরা একবার ব্যর্থ হলেই সেই জায়গাটিতে হতাশ হয়ে পড়ি। কিন্তু আমি বলবো যে তুমি যখনই ব্যর্থ হবে, তুমি যখনই মানে হতাশ হবে, তখনই এই কাজটি পূর্বে যারা করেছেন তারা কীভাবে করেছেন, তারা কীভাবে কোন পদ্ধতি অবলম্বন করেছেন, সেই বিষয়টি নিয়ে তুমি অনুশীলন করবে, এবং তুমি চেষ্টার পরে চেষ্টা বাড়িয়ে দেবে, তাহলেই তুমি সেই কাজে সফল হয়ে উঠবে। অর্থাৎ সফলতা নিজের ইচ্ছা, আর বিফলতা হলো অনিচ্ছা। অর্থাৎ ইচ্ছা করলে মানুষ সফল হয়, তা ব্যর্থতা তার চারপাশে গিসতে পারে না, আর ইচ্ছা না করলে সে ব্যর্থ হয়। তাহলে আমরা যেটা বলবো, যে উইনস্টার চার্চিলের একটি কথা দিয়ে আমরা শেষ করতে চাই, যে আসলে ব্যর্থতা বলে কিছু নাই, উদ্যমের সাথে কাজ করে যাব এবং একের পর এক ব্যর্থতা অতিক্রম করে সফলতার দ্বারপ্রান্তে উপনীত হব। থ্যাংক ইউ সো মাচ।